নমস্কার, আন্তরিক স্বাগত জানাইছো আপনার সকলকে অসমীয়া শিক্ষামূলক ইউটিউব চ্যানেল স্মার্টিন আসামর নতুন একটা ভিডিওলৈ। আজির এই ভিডিওত আমি আপনার ডিসকাস করিম অসম পুলিশত যিসমূহ পদ খালি হয়েছে সেই পদসমূহের কারণে আপনাদের কেনেদরে অনলাইন এপ্লাই করব স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওটির জড়িয়ে দেখাই দিবলৈ চেষ্টা করিম। গতি ভিডিওটি শেষ চাই থাকিব। সো অসম পুলিশত আপনাদের জানে বিভিন্ন ধরনের পদ ইতিমধ্যে মুক্তি করে দিয়া হয়েছে আর তার অনলাইন এপ্লাই প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে। সো এই পদসমূহের কারণে আপনাদের কেনেদরে অনলাইন এপ্লাই করব স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাই দিম, ভিডিওটি শেষ চাই থাকিব। কিন্তু তার আগতে আপনাদের যদি আমার এই চ্যানেলটি এটিও সাবস্ক্রাইব করে লওয়া নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে লোবলে নাপাহরিব। ভিডিওটি আরম্ভ করার আগ মুহূর্তে আপনাদের একটা ইনফরমেশন জানাই দিবলে খুঁজিছো, এইখান হয়েছে অসম পুলিশের কারণে প্রস্তুত করা গাইডবুক, সম্পূর্ণ সিলেবাস অনুসরি প্রস্তুত করা হয়েছে, যত আপনাদের সিলেবাস অনুসরি আটাইকটা সাবজেক্টর 5000তকৈ অধিক কোয়েশন এনসার উইথ এম সি কিউ লাভ করব। সরকার দ্বারা হয়ে যাওয়া বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট এক্সামর প্রিভিয়াস ইয়ারের কোয়েশন এনসার সমূহ আপনাদের এই গাইডবুকতে লাভ করব। গতি আগন্তক আসাম পুলিশের এ বি ইউ বি এস আই এক্সামের কারণে যথেষ্টখিন উপকৃত হব পড়ব আপনাদের, আর ডাউনলোড করে মোবাইলতে পড়ব পড়ব। সো ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সত দিয়া আছে, সেই লিঙ্কত ক্লিক করে আপনাদের ডাউনলোড করে লোক পড়ব আর মোবাইলতে পড়ব পড়ব অতি কম মূল্যত। সো পলম নগর ভিডিওটি আরম্ভ করছো। আসাম পুলিশের যিসমূহ ভেকেন্সি খালি হয়েছে সেই পদসমূহের কারণে আপনাদের অনলাইন এপ্লাই করবলে হলে প্রথমে ভিজিট করব লাগবে এস এল পি আর বি আসাম ডট ইন, যার ডাইরেক্ট লিঙ্ক আপনাদের আমার এই ভিডিওটির তলত পাই যাব, অথবা আপনাদের যিকোন ব্রাউজারে সার্চ করব এস এল পি বি আসাম ডট ইন। নেক্সট আপনাদের স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আসাম গুহাটির অফিসিয়াল ওয়েবসাইট খোল খাব, তার আপনাদের তলফালে আহিলে দেখা পাব প্লিজ ক্লিক হেয়ার গো টু দ্য অনলাইন এপ্লিকেশন পোর্টেল, অনলাইন এপ্লিকেশন পোর্টেল এই অপশনটিতে আপনাদের ক্লিক করব লাগিব। ইয়াত ক্লিক করার পিছত নেক্সট আন একটা ইন্টারফেস আপনাদের খোল খাব, তাত আপনাদের স্টেপ পাব, চারিটা স্টেপ ফিল আপ করব লাগিব। প্রথমে রেজিস্ট্রেশন করব লাগিব, যার কারণে আপনাদের আসাম পুলিশের রিক্রুটমেন্ট আইডি এটা লাভ করব, সেই আইডিরে আপনাদের নেক্সট স্টেপত লগ ইন করব লাগিব। নেক্সট আপনাদের এপ্লাই পোস্ট কোনটো পোস্টের কারণে এপ্লাই করব, কোনটো পোস্টের কারণে এলিজিবল হব সম্পূর্ণ ডিটেল দিব লাগিব। নেক্সট আপনাদের শেষত ডাউনলোড একনলেজমেন্ট আপনাদের ডাউনলোড করে লব লাগিব। কিন্তু ইয়াত কি কি নীতি নিয়ম ধরে দিয়া আছে অনলাইন এপ্লাইয়ের আগতে আমি চাই লওয়াটা ভাল হব। সো ইয়াত অসমীয়াতে দিয়া আছে, আপনাদের ভালদরে পড়ি লব পাৰিব। প্রার্থীসকলে অনলাইন আবেদন দাখিল করার সময় নিম্নলিখিত পদক্ষেপব অনুসরণ করব লাগিব, বৈধ মোবাইল নম্বর ব্যবহার করে পোর্টেল পঞ্জীয়ন করক, অর্থাৎ আপনার মোবাইল নম্বরটি একটিভ হব লাগিব, একটিভ মোবাইল নম্বর আপনাদের দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করব লাগিব প্রথম স্টেপ। নেক্সট ইয়াত আপনার নোট একটা দিছে, প্রার্থীসকল নিযুক্তি প্রক্রিয়া শেষ নোহালেকে মোবাইলের নম্বর অপরিবর্তিত রাখবলে পরামর্শ দিয়া হয়েছে, অর্থাৎ আপনার নিযুক্তি প্রক্রিয়া শেষ নোহালেকে আপনার সেই মোবাইল নম্বরটি আপনাদের রাখব লাগবে, মোবাইল নম্বরটি আপনাদের চেঞ্জ করব নোৱাৰিব। নেক্সট দিয়া আছে আপনার প্রার্থীসকলে সফল পঞ্জীয়নের পিছত অসম আরক্ষীর নিযুক্তি আইডি লাভ করব, প্রার্থীসকলে এই আইডির সঙ্গে লগ ইন করে 2021-22 বর্ষত অসম আরক্ষীর নিযুক্তি বোর্ডের জড়িয়ে বিজ্ঞাপন দিয়ে যিকোনো পদের আবেদন করব পারিব। অর্থাৎ আপনাদের যেদরে আমি বিভিন্ন সময় ইন্ডিয়ান নেভিত এপ্লাই করে আসছিল এটাই আইডি পাও, ঠিক তেনেদরে এইবার অসম আরক্ষীর ক্ষেত্রতো এই নতুন নিয়ম প্রযোজ্য হয়েছে, আপনাদের এবারে অনলাইন করব পারিব, মানে এটাই আইডি পাব, আর সেই রিক্রুটমেন্ট আইডিটোরে আপনাদের অসম পুলিশত যিমান পোস্ট ভেকেন্সি ওলাই 2021-22 বর্ষত সেই আইডিটোরে আপনাদের অনলাইন এপ্লাই করব পারিব। গতি যথেষ্ট ইম্পর্টেন্ট হব আপনাদের সেই রিক্রুটমেন্ট আইডিটো, গতি আপনাদের প্রথমতে রেজিস্ট্রেশনের প্রথম স্টেপতে আপনাদের গুরুত্ব দিব লাগিব। নেক্সট আপনাদের শেষত দিয়া আছে, প্রার্থীসকলে আবেদন পোর্টেলত প্রোফাইল পঞ্জীয়ন করব আর ভবিষ্যতের সকল বিজ্ঞাপনের এবার একটা একক নিযুক্তি আইডি সৃষ্টি করব লাগিব। অবশ্যই একাধিক নিযুক্তি আইডি সৃষ্টি করা প্রার্থীর প্রার্থিত্ব বাতিল করা হব, অর্থাৎ আপনাদের খুব সাবধানে রেজিস্ট্রেশন করব লাগিব, আপনাদের আপনার নামত কেবল এবারহে রেজিস্ট্রেশন করব পারিব, যদি আপনাদের একাধিকবার রেজিস্ট্রেশন করে তেনেহলে আপনার প্রার্থিত্ব বাতিল করা হব বলে ইয়াত উল্লেখ করেছে। গতি আপনাদের অনলাইন এপ্লাইয়ের সময় খুব ধ্যান দিব লাগিব যাতে ভুল নহয়, আপনাদের এবারে রেজিস্ট্রেশন করব পারিব এজন ক্যান্ডিডেটে, যদিহে একাধিকবার রেজিস্ট্রেশন করা হয় তেনেহলে আপনাদের প্রার্থিত্ব বাতিল করা হব। বহুতো নতুন নিয়মের সংযোজন করা হয়েছে 2021-22 বর্ষত, আপনাদের কেবল একটা ইউনিক আইডিরে ইউনিক আইডি বলে কোয়া হয়েছে রিক্রুটমেন্ট আইডি পাব আপনাদের, সেই আইডিটোরে আপনাদের 2021-22 বর্ষত যিমানবোৰ অসম পুলিশের ফালের ভেকেন্সি আহে সকলবোৰ পদের কারণে এলিজিবল হব। সো নেক্সট আপনাদের এই নীতি নির্দেশনাসমূহ পড়ি আপনাদের এপ্লাই অনলাইনত ফাইনালি ক্লিক করব লাগিব। ইয়াত ক্লিক করার পিছত আপনার প্রথম রেজিস্ট্রেশনের পেজটি খোল খাব, বা আপনার ডাইরেক্ট ইয়াত আহি রেজিস্ট্রেশন এই অপশনটো ক্লিক করব পারে। সো আমি এপ্লাই
অনলাইনত ক্লিক কৰিছোঁ। ইয়াত ক্লিক কৰাৰ পিছত আন এটা পেজ আপোনালোকৰ সন্মুখত খোল খাব। চ' ইয়াত অসম পুলিচৰ আপোনালোকে লগো দেখা পাইছে। ইয়াত আপোনালোকে কমন এপ্লিকেশ্যন পৰ্টেল, মানে এইটো সকলো ধৰণৰ পদৰ কাৰণে আপোনালোকে যিহেতু ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগিব, কমন এপ্লিকেশ্যন পৰ্টেল এটাই ৰেজিষ্ট্ৰেশ্যন আই ডি পাব। চ' ইয়াত আপোনালোকে প্ৰথমতে ৰেজিষ্টাৰ নাওত ক্লিক কৰিব লাগিব। যিটো ইয়াত ৰেজিষ্টাৰ নাও আছে ইয়াত ক্লিক কৰিব লাগিব। নেক্সট আপোনালোকে তলৰ ফালে চাব পাৰিব কোন তাৰিখে কি কি এডভাৰ্টাইজমেণ্ট ওলাইছে, বৰ্তমান সময়ত কি কি পদৰ কাৰণে অনলাইন এপ্লাই চলিছে ইয়াত আহি আছে, আপোনালোকে চাব পাৰিব। চ' নেক্সট আপোনালোকে ৰেজিষ্টাৰ নাওত ক্লিক কৰিব। ৰেজিষ্টাৰ নাওত ক্লিক কৰাৰ পিছত আপোনালোকৰ সন্মুখত এনেকুৱা ধৰণৰ এখন ইণ্টাৰফেচ খোল হ'ব। নেক্সট পুনৰ ইয়াত কিছুমান নীতি নিৰ্দেশনা দিয়া আছে, ভালদৰে মন কৰিব। ফটোগ্ৰাফ মাষ্ট বি ইন কালাৰ এণ্ড মাষ্ট বি ইন হোৱাইট বেকগ্ৰাউণ্ড এণ্ড মাষ্ট হেভ বিন টেকেন আফটাৰ 1 জুলাই 2021। অৰ্থাৎ আপোনালোকৰ ফটোটো কালাৰিং ফটো হ'ব লাগিব, বেকগ্ৰাউণ্ড হোৱাইট হ'ব লাগিব, বগা বেকগ্ৰাউণ্ড, আৰু আপোনালোকৰ ফটোটো 1 জুলাই 2021 পিছত উঠা হ'ব লাগিব। নেক্সট ইয়াত মেক্সিমাম ফাইল চাইজ দিয়া আছে 450 KB, JPEG, PNG ফৰ্মেটত হ'ব লাগিব। আৰু নেক্সট ছিগনেচাৰটো দিয়া আছে, ছিগনেচাৰ মাষ্ট বি টেকেন হোৱাইট এ ব্লেক অৰ ডাৰ্ক ব্লু ইংক অন এ হোৱাইট পেপাৰ, অৰ্থাৎ বগা পেপাৰত আপোনালোকে ব্লু অথবা ব্লেক পেনেৰে কৰিব লাগিব। নেক্সট মেক্সিমাম চাইজ 100 KB হ'ব লাগিব। এইসমূহ আপোনালোকে মন কৰিব। ডকুমেণ্টসমূহ লাগিব আপোনালোকৰ চাৰ্টিফিকেট অফ এছপ্ৰুভৰ ডকুমেণ্ট লাগিব, আপোনালোকৰ এডমিট কাৰ্ড HSLC দিব লাগিব বা তাৰ সমপৰ্যায়ৰ পৰীক্ষাৰ। নেক্সট পাছ চাৰ্টিফিকেট আৰু মাৰ্কশ্বিট দিব লাগিব। অল কোৱালিফিকেশ্যন অৰ্থাৎ যিমানবোৰ পৰীক্ষা আপোনালোকে পাছ কৰিছে সকলোবোৰ পৰীক্ষাৰ চাৰ্টিফিকেট মাৰ্কশ্বিট দিব লাগিব। নেক্সট আপোনালোকৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জ ৰেজিষ্ট্ৰেশ্যন চাৰ্টিফিকেটখন দিব লাগিব। নেক্সট আপোনালোকৰ চাৰ্টিফিকেট অফ কাষ্ট ফ্ৰম কম্পনেণ্ট অথৰিটি, অৰ্থাৎ যিসমূহ আপোনালোকৰ কেটেগৰীত পৰে SC ST OBC সেইসকলে কাষ্ট চাৰ্টিফিকেট দিব লাগিব। চ' আপোনালোকে এনেদৰে চাই ল'ব ইয়াত আপোনালোকৰ কি কি ডকুমেণ্ট লাগে। ভিডিঅ'টো পষ্ট কৰিব আপোনালোকে ডাইৰেক্ট অফিচিয়েল ৱেবছাইট ভিজিট কৰি চাই ল'ব পাৰিব। চ' আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিবলৈ হ'লে প্ৰথমতে আপোনালোকে ইয়াত নিজৰ নামটো শুদ্ধকৈ ফিল আপ কৰিব লাগিব। চ' ইয়াতে দিয়া আছে অল দ্য ফিল মাৰ্ক উইথ ৰেড এট্ৰিক ষ্টাৰ আৰু কম্পালচৰি ফিল, অৰ্থাৎ যিবোৰ ষ্টাৰ মাৰ্ক আছে আপোনালোকে কম্পালচৰি ফিল আপ কৰিব লাগিব। নেক্সট আপোনালোকৰ ফাদাৰ্ছ নেম, দেউতাৰ নাম, মাদাৰ্ছ নেম, মাৰ নাম, ফোন নাম্বাৰ দিব লাগিব, এক্টিভ ফোন নাম্বাৰ ইতিমধ্যে কোৱা হৈছে, এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ দিব লাগিব, হায়েষ্ট কোৱালিফিকেশ্যন আপোনাৰ কিমান আছে দিব লাগিব। ইয়াত হায়েষ্ট কোৱালিফিকেশ্যন খুজিছে যদিও পদটোৰ কাৰণে আপোনাৰ মেট্ৰিক পাছ বা হাই ছেকেণ্ডেৰী পাছ লাগে, কিন্তু যদিও আপোনালোকে ডিগ্ৰী পাছ কৰিছে ইয়াত হায়েষ্ট কোৱালিফিকেশ্যনটো হেৰিব, কাৰণ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰোঁতে আপোনালোকে মন কৰিব যদি আপোনালোকে যিটো বস্তুৰ কাৰণে এপ্লাই কৰে যি কোৱালিফিকেশ্যন লাগে সেই কোৱালিফিকেশ্যন দিলে আপোনালোকৰ ভুল হ'ব। হায়েষ্ট কোৱালিফিকেশ্যন দিব লাগিব যিহেতু এবাৰেই আপোনালোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব পাৰিব এই বছৰটোৰ কাৰণে, যিমান পষ্ট ওলাই গোটেইকেইটাৰ কাৰণে আপোনালোকে এবাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিলে হ'ব। গতিকে আপোনালোকে হায়েষ্ট কোৱালিফিকেশ্যনটো দিব যাৰ যিমান আছে। নেক্সট আপোনালোকে পাৰ্মানেণ্ট ডিষ্ট্ৰিক্টটো দিব, ছিলেক্ট কৰিব, জেণ্ডাৰ দিব, কাষ্ট কেটেগৰি দিব, কি কাষ্টৰ হয় আপোনালোকে, জেনেৰেল OBC MOBC। নেক্সট আপোনালোকৰ ডেট অফ বাৰ্থটো দিব লাগিব, ডেট অফ বাৰ্থ দি আপোনালোকে ইয়াত কনফাৰ্মৰ টিক চিন কৰি আপোনালোকে ৰেজিষ্টাৰ কৰিব। চ' আপোনালোকে ফাইনেলি ৰেজিষ্টাৰ হৈ লোৱাৰ পিছত আপোনালোকে লগ ইন অপশ্যনত ক্লিক কৰি লগ ইন কৰিব লাগিব। তাৰপিছত আপোনালোকে পষ্ট কি কি পষ্টত এপ্লাই কৰি প্ৰিফাৰেঞ্চ দিব লাগিব। তাৰপিছত আপোনালোকে ফাইনেলি একনলেজমেণ্টখন ডাউনলোড কৰি ল'ব পাৰিব। যদিহে আপোনালোকে ইয়াত অনলাইন এপ্লাই কৰাত কিবা অসুবিধা পায় তেনেহ'লে ৱেবছাইটত আসাম পুলিচৰ হেল্পলাইন নম্বৰ দিয়া আছে, আপোনালোকে তাত কণ্টেক্ট কৰিব পাৰিব আৰু আমাৰ ভিডিঅ'টো কমেণ্ট কৰিব, আমি নিশ্চয় সহায় কৰিবলৈ চেষ্টা কৰিম। ধন্যবাদ।